সিলেটের গোয়েন্দা প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিনের ব্যক্তিগত উদ্যোগে মাহে রমজান উপলক্ষে নন্দীরগাঁও ইউনিয়নে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। পরিবারের প্রতিনিধির হাতে খাদ্যশস্য বিতরণে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা একটায় গোয়েনঘাট উপজেলার নন্দীগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামস্থ গোয়েনঘাট প্রেস ক্লাব সভাপতির বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উক্ত খাদ্যশস্য বিতরণ সামগ্রী নন্দীগাঁও ইউনিয়নের 300+ পরিবারের প্রতিনিধিদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। উক্ত ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়েনঘাট উপজেলা পরিষদের একাধিক বাড়ির সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম খান, নন্দীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, একাত্তর বাংলা গোয়েনঘাট প্রতিনিধি ও গোয়েনঘাট প্রেস ক্লাবের সাবেক প্রচার সম্পাদক দুর্গেশ সরকার বাপ্পী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।